ঈদের মতো এত বড় উৎসবে আমার দুইটা সিনেমা আসছে শানগুলোই, খুব ভালো লাগছে। এবং যখন শুনেছি যে সাকিব ভাইয়ের সাথে কাজ করছি অ্যাজ আ হিরোইন হিসেবে, তখন তো ভালো লাগার লেভেলটা আসলে বেড়ে গেছিল। মানসিক চাপ নিলেই আসলে চাপটা লাগে, বাট আমি কোনো চাপ নিচ্ছি না, ব্যাপারটা খুব এনজয় করছি। কারণ এরকম ফিল আসলে প্রত্যেক দিন হয় না, এবং ঈদের মতো এত বড় উৎসবে নিজের সিনেমা আসা, আমার প্রথম সিনেমা এসেছিল হচ্ছে পোড়ামন টু ঈদে, তো আরও মানে এতদিন পর প্রায় 4 বছর হয়ে গেছে, 4 বছর পর সিনেমা আসছে এবং একসাথে 2টা সিনেমা আসছে, এটা কজনের ভাগ্যে বা হয়, আমার ভাগ্যে হয়েছে। অ্যান্ড আই ফিল ভেরি লাকি যে ঈদের মতো এত বড় উৎসবে আমার 2টা সিনেমা আসছে শানগুলোই। বাট শাকিব খানের সাথে যেটা বললেন, তার সাথে আমি এর আগে কাজ করেছি ছোটবেলায়, বাট অ্যাজ আ হিরোইন হিসেবে ইটস মাই ফার্স্ট মুভি উইথ হিম, খুব ভালো লাগছে। এবং যখন শুনেছি যে শাকিব ভাইয়ের সাথে কাজ করছি অ্যাজ আ হিরোইন হিসেবে, তখন তো ভালো লাগার লেভেলটা আসলে বেড়ে গেছিলো। এবং যখন কাজ শুরু করেছি তখন একটু চিন্তায় ছিলাম যে সে তো সুপারস্টার, তার ইচ্ছে করলে সে কথা বলতে পারে, তার ইচ্ছে না করলে সে কথা বলতে নাই বা পারে, এটা তার অধিকার আছে। বাট সে এতটা ইজিলি করে নিয়েছে, মানে এত ইজি করে নিয়েছে আমাকে, সবাইকে মানে ইউনিটের যারা যারা কাজ করেছিল তাদের সবাইকে খুব ইজি করে দিয়েছে এবং খুব ইজিলি কাজটা শেষ করেছে। তো এই জায়গাটা খুব ভালো লাগছিল যে না, তার মতন আর্টিস্ট এত সুন্দরভাবে কাজ করেছে। আমার সাথে অন্য কারো সিনেমা আসলেও আমি সেটাও বলি না প্রতিদ্বন্দ্বী, আমি প্রতিদ্বন্দ্বী ওয়ার্ডটা খুব অপছন্দ করি। যারা যারা সাথে আসছে এবং পূজার প্রতিদ্বন্দ্বী, ওটা আমি আমি ভাবছি না, বাট আমার ভালো লাগাটা কাজ করছে এটাই আমি শুধু বলতে পারবো যে ভালো লাগছে। যদি আরও কয়েকটা সিনেমা আসতো আরও ভালো লাগতো, বাট এই 2টা সিনেমা নিয়েই থাকতো। প্রত্যাশাটা কতটুকু? প্রত্যাশার লেভেলটা আসলে প্রতিটা সিনেমা যখন আমি হ্যাঁ করি যে এই সিনেমাটা আমি করছি, প্রত্যাশাটা রেখেই আমি সিনেমাটা হ্যাঁ করি। তো যত দিন যাচ্ছে তত আরও ভালো লাগছে এবং মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে যে গোলই নামে একটা সিনেমা আসছে, শান নামে একটা সিনেমা আসছে। তো যখন ছড়িয়ে পড়ছে মানুষের কাছ থেকে যখন পজিটিভ কমেন্ট পাই, প্রত্যাশার লেভেলটা আপনা আপনি অনেক বেড়ে যায়, তো প্রত্যাশার লেভেলটা অনেক হাই। রিলিজ পাচ্ছে ছবি কিন্তু পাশে নায়ক নেই, এই বিষয়টা কেমন লাগছে? পূজা শাকিবকে মিস করছে কিনা? ডেফিনেটলি এই টাইমটা আসলে মিস করছি, কারণ যদি পাশে হিরো থাকে ব্যাপারটা আরও বেশি ভালো লাগে এবং প্রমোশনটা আরও বেশি আগ্রহ বেড়ে যায়। বাট তারপরও সে ওইখান থেকে সাপোর্ট করছে, সে জানার চেষ্টা করছে যে কী হচ্ছে কী না হচ্ছে, তো ভালো লাগছে, খারাপ তো লাগছে, ঠিক আছে।